ছাত্রীবন্ধুরা আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছি তোমাদের সামনে কিছু অঙ্ক নিয়ে যেগুলো তোমাদের পিসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে ধারাবাহিকভাবে আমরা এভাবে প্রতিদিন একটা অথবা দুইটা করে অঙ্ক তোমাদের জন্য প্রকাশ করতে থাকব আশা করছি তোমাদের সুবিধা হবে এই অঙ্কগুলো যদি তোমরা বেশি বেশি চর্চা করো অবশ্যই তোমরা ভালো ফল পাবে আর আমরা এমন ধরনের অঙ্কগুলো দিয়েছি যে অঙ্কগুলো একই ধরন ধরনের আসতে পারে হুবহু হয়তো আসবে না কিন্তু সংখ্যা চেঞ্জ চেঞ্জ করে করে নাম এগুলো আসতে পারে এজন্য তোমাদের বারবার চর্চা করতে হবে এবং নিয়মগুলো বুঝতে হবে সবচেয়ে বড় কথা নিয়মগুলো তোমাদের খুব ভালোভাবে জানতে হবে কোনো অঙ্ক মুখস্ত করলে চলবে না সুন্দর করে নিয়মগুলো বুঝতে হবে যার মাধ্যমে তোমরা পিসিতে ভালো করতে পারবে আজ আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গরু এবং ছাগলের যে অঙ্কটি আছে গতানুগতিক ধারায় যেটা তোমরা করে থাকো সেটা নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা খুব ভালোভাবে মনোযোগী হবে এবং পুরো ভিডিওটি না টেনে দেখবে তার আগে বলে রাখি তার তোমরা যদি আমাদের ভিডিওটি পছন্দ করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং কমেন্টে তোমরা জানবে কোন ধরনের অঙ্কগুলো তোমরা করতে চাচ্ছ কোন ধরনের পার্টগুলো তোমরা পেতে যাচ্ছ আহ তোমার বুঝতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই জানাবে তো চলো তিরি না করে শুরু করি দুটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা আমাদের অঙ্ক পড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু বিশেষ দিক সম্পর্কে যেটি হচ্ছে এখানে দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে দেয়া আছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এই দুটো তথ্য মনে রাখতে হবে দুইটি গরু এখানে এবং তিনটি ছাগলের মোট দাম হচ্ছে পঁয়তাল্লিশ ক নম্বর প্রশ্নে বলেছে তিনটি ছাগলের দাম কত এখানে দেখবে তোমরা একটি ছাগলের মূল্য কিন্তু দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে আমি মার্কিং করে দিচ্ছি একটি ছাগলের মূল্য দেওয়া আছে চার হাজার পাঁচশো ষাট টাকা তাহলে আমাদের বলেছে তিনটি ছাগলের দাম কত তাহলে আমরা লিখতে পারি ক নম্বরে একটি ছাগলের দাম চার হাজার তিনটি ছাগলের দাম নির্ণয় করতে বলেছে তাহলে আমরা লিখব তিনটি ছাগলের দাম চার হাজার পাঁচশো ষাট গুণন তিন তাহলে আমরা গুণ করে দেখি তিন শূন্য শূন্য তিন ছয় আঠারোর আট হাতে থাকলো এক তিন পাঁচা পনেরো আর হাতের এক ষোলো ছয় হাতে এক তিনে চারি বারো আর এক তেরো তার মানে তেরো হাজার ছয় এইভাবে করে তোমরা অবশ্যই উত্তর লিখবে তাহলে আমাদের আমরা কি পেলাম তেরো হাজার ছয়শত আশি টাকা তাহলে আমাদের ক নম্বরের উত্তর দাঁড়ালো তেরো হাজার ছয়শত আশি টাকা অর্থাৎ তিনটি ছাগলের দাম তেরো হাজার ছয়শ আশি টাকা আশা করছি ক নম্বর বুঝতে পেরেছি এখন আমরা দেখব খতে কি বলা হয়েছে প্রশ্নে দুইটি গরুর মূল্য ও তিনটি ছাগলের মূল্যের পার্থক্য নির্ণয় করো পার্থক্য শব্দটার অর্থ কি এটা আগে জানতে হবে পার্থক্য মানে হচ্ছে গরুর মূল্য যা দাঁড়াবে তিনটি ছাগলের মূল্য থেকে সেটা বিয়োগ করতে হবে সেটাই হবে উত্তর কিছুক্ষণ আগে আমরা কিন্তু তিনটি ছাগলের মূল্য বের করে ফেলেছি তিনটি ছাগলের মূল্য আমাদের কত বের হয়েছে আমরা দিকে তাকালিয়ে দেখবো তিনটি ছাগলের দাম আমাদের বের হয়েছে তেরো হাজার ছয়শত আশি টাকা আমরা লিখতে পারি তেরো হাজার টাকা তিনটি ছাগলের মূল্য এখন আমাদের উপরে দেওয়া ছিল দেখো দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এখন দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য থেকে যদি আমরা তিনটি ছাগলের মূল্য বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের থাকবে দুটি গরুর মূল্য আমরা পেয়ে যাব তাহলে সেভাবে আমরা করি চলো তাহলে লিখতে পারি আমরা প্রথমে ক হতে পাই তাহলে ক হতে আমরা কি পেয়েছিলাম তিনটি ছাগলের দাম আমরা লিখলাম তিনটি ছাগলের মূল্য তেরো হাজার আশি টাকা এবার আমরা লিখতে পারি দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা সেখান থেকে আমরা একটু আগে তিনটি ছাগলের যে মূল্য বের করেছিলাম সেটা আমরা বিয়োগ করে দেব তিনটি ছাগলের মূল্য তেরো হাজার আশি টাকা এখন দেখো আমি এখানে লিখেছি বিয়োগ করে অর্থাৎ দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য থেকে তিনটি ছাগলের মূল্য আমি বাদ দিয়ে দেব তাহলে ইজিভাবেই বোঝা যাচ্ছে এখানে শুধুমাত্র দুটি গরুর দাম থাকবে তাহলে দুটি গরুর মূল্য আমরা বিয়োগ করব এখন শূন্য আট আট মিলে গেল শূন্য ছয় আছে দশ হবে কত হলে চার হলে হাতে এক তিন আর এক চার চার আছে পাঁচ হবে কত হলে এক হলে এক আছে চার হবে কত হলে তিন হল তাহলে একত্রিশ হাজার চারশো টাকা তাহলে আমাদের দুটো দুটি গরুর মূল্য কি দাঁড়ালো একত্রিশ হাজার গরুর মূল্য ও তিনটি ছাগলের মূল্যের পার্থক্য নির্ণয় করো ইতিমধ্যে আমরা দুটি গরুর মূল্য বের করেছি একত্রিশ হাজার আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি একত্রিশ হাজার চারশো টাকা আর আগেই কতে আমরা বের করেছিলাম তিনটি ছাগলের মূল্য তেরো হাজার ছয়শ আশি টাকা এখন পার্থক্য বের করা আমাদের জন্য খুবই সহজ যেহেতু আমরা দুটো গরুর মূল্য এবং তিনটি ছাগলের মূল্য বের করে ফেলেছি তো আমরা এখন লিখতে পারি দুটি গরু ও তিনটি ছাগলের মূল্যের পার্থক্য আমরা এখানে লিখেছি একত্রিশ হাজার চারশো টাকা দুটি গরুর মূল্য বিয়োগ তিনটি ছাগলের মূল্য তেরো হাজার ছয়শো টাকা এখন এটা আমরা বিয়োগ করে পেয়েছি সতেরো হাজার সাতশো টাকা তোমাদের সুবিধার্থে তোমাদের যদি এভাবে করতে সমস্যা হয় তোমরা এভাবে পাতিয়ে নিয়ে করতে পারো একত্রিশ হাজার দুই হলে হাতে এক ছয় এক সাত সাত আছে চোদ্দ হবে কত হলে সাত হলে হাতে এক তিন এক চার চার আছে এগারো হবে কত হলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাত হলে হাতে এক হলে দেখো সতেরো হাজার বিশ টাকা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা গয়ে আসব। গতে বলা হয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকায় কতটি গরু পাওয়া যায় আমরা ইতিমধ্যে কিন্তু দুটি গরুর দাম বের করে ফেলেছি দুটো গরুর দাম আমাদের বের হয়েছে একত্রিশ হাজার চারশো টাকা এখান থেকে আমাদের একটি গরুর দাম আগে বের করে নিতে হবে আমার আমরা প্রশ্নটা আরেকবার একটু দেখে যাই আটাত্তর হাজার পাঁচশো টাকায় কতটি গরু পাওয়া যায় এখন আমাদের কিন্তু কতটি গরু বলতে এখানে গরুর পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে টাকার পরিমাণ না আমাদের বলা হয়েছে কতটি গরু পাওয়া যায় আচ্ছা যাই হোক এখন আমরা দুটো গরুর মূল্য বের করেছি একত্রিশ হাজার চারশো টাকা এখান থেকে আমরা আগে একটি গরুর দাম বের করে নেব কিভাবে বের করব চলো করি দুইটি গরুর মূল্য এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটি গরুর মূল্য একত্রিশ হাজার চারশো টাকা সেখান থেকে একটি গরুর মূল্য বের করব আমাদের একটা কথা মনে রাখতে হবে এক যখন নিচে আসবে অবশ্যই তখন ভাগ করতে হবে এক যখন নিচে আস থাকবে তখন অবশ্যই ভাগ করবে আবার এক যখন উপরে থাকবে অবশ্যই তোমরা গুণ করবে এই কথাটি মনে রেখে নেবে তাহলে নিচে আছে দুটি গরুর মূল্য একত্রিশ টাকা অতএব একটি গরুর মূল্য দাঁড়াবে হচ্ছে তাহলে আমি কি বলছি বলেছি একটু আগে যে নিচে যদি এক থাকে তাহলে ভাগ করতে হবে তাহলে একত্রিশ হাজার চারশো কে দুই দ্বারা ভাগ করতে হবে চলো আমরা ভাগটা করে দেখি ভাগ একত্রিশ তাহলে আমরা ভাগটা করতে পারি দুই একে কে দুই থাকবে এক আমরা এক নামিয়ে আনলাম পাঁচ দু দশ হাতে থাকলো এই চার নামিয়ে দিলাম আর বাকি দুটো শূন্য এর সাথে অ্যাড করে নিলেই হবে তার মানে এখানে হাজার তোমাদের সুবিধার্থে আমি করিয়ে করে দিয়েছি তোমরা একটু দেখে নেবে অবশ্যই ভাগটি তো যাই হোক আমরা একটি গরুর দাম বের করলাম একটি গরুর দাম বের করলাম পনেরো হাজার সাতশো টাকা এখন আমাদের প্রশ্নটি কি মনে আছে আমরা আরেকবার একটু দেখে আসি আটাত্তর হাজার পাঁচশো টাকায় কতটি গরু পাওয়া যাবে এই কথাটা আমাদের মনে রাখতে কতটি গরু তার মানে গরুর পরিমাণ নির্ণয় করতে হবে যার পরিমাণ নির্ণয় করতে হবে সেটা সবসময় ডান পাশে রাখতে হবে এতক্ষণ আমরা টাকার পরিমাণ নির্ণয় করেছি প্রত্যেকটা প্রত্যেকটা দেখো দেখো জায়গায় জায়গায় টাকা টাকা আছে আছে প্রতিটা কিন্তু এখন আমরা গরুর পরিমাণ নির্ণয় করবো সেহেতু গরুটাকে ডান পাশে রাখবো তাহলে আমরা লিখতে পারি আমরা একটা গরুর দাম বের করেছি পনেরো হাজার সাতশো টাকা তাহলে এটা উল্টো করে লিখবো পনেরো হাজার সাতশো টাকায় পাওয়া যায় একটি গরু অতএব এক টাকায় পাওয়া যায় গরু অতএব আমাদের কতটি গরু পাওয়া যাবে অতএব আটাত্তর হাজার পাঁচশো টাকায় পাওয়া যাবে আটাত্তর হাজার পাঁচশো গুণন এক ভাই ভাগ পনেরো হাজার সাতশো আমরা সরাসরি পনেরো হাজার সাতশো কে দিয়ে আটাত্তর হাজার পাঁচশো কে ভাগ করে দিব দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে ভাগ করে দেখিয়েছি যদি আমরা পাঁচ নেই পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ পাঁচিশের আট হাতে পাঁচ আট দুই তার মানে পাঁচটি গরু পাওয়া যায় তোমরা অনেকে প্রশ্ন করতে পারো স্যার আপনি তো মুখস্থ আপনি করে ফেললেন এটা না তোমরা আস্তে আস্তে অল্প অল্প করে সংখ্যা নিয়ে করবে তোমাদের স্ট্যান্ডার্ডের মানে তোমাদের মানের যে অঙ্কগুলো এর থেকে বেশি অঙ্ক থাকবে না এর থেকে কঠিনও থাকবে না তোমরা বারবার অঙ্কটি চর্চা করবে তোমরা তোমাদের সুবিধার জন্য তোমরা এটিকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যার মাধ্যমে তোমরা আহ পরীক্ষায় পরীক্ষার আগে বারবার চর্চা করতে পারো তোমরা প্রয়োজনে মোবাইলে স্ক্রিনে স্ক্রিনশট নিয়ে রাখো যাতে তোমরা দেখতে পারো অঙ্কগুলো বারবার মনে রাখবে অঙ্ক চর্চার জিনিস যত বেশি তুমি চর্চা করবে তত ভালো তুমি করতে পারবে পরীক্ষায় এবং অঙ্কটিকে বারবার দেখো যার ফলে তুমি ভালো করতে পারো অনেক অভিভাবকদের মাথায় চিন্তা থাকে যে আসলে অঙ্কে আমার সন্তান খুবই দুর্বল অঙ্ক পারে না যাই হোক আপনারা আপনাদের সন্তানকে ভালোভাবে বুঝাবেন বারবার চর্চা করাবেন কারণ পিসির যে অঙ্কের প্রশ্ন আপনারা জেনে থাকবেন একশো পার্সেন্ট সৃজনশীল প্রশ্ন সুতরাং যদি আপনি মুখস্থ করে যান কোনো উপকার হবে না আপনার সন্তানকে বোঝান ছোট ছোট করে বোঝান অল্প অল্প করে বোঝান এর মাধ্যমে সে বুঝে যাবে তো আশা করছি আপনাদের ভালো লেগেছে বিষয়টি আমি সামনে আরো অঙ্ক নিয়ে আসবো গুরুত্বপূর্ণ অঙ্ক গুলো নিয়ে আসবো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন অবশ্যই এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যার মাধ্যমে তারাও কিছু শিখতে পারে धन्यवाद सबा के